90-এর দশকে রঙের বারোই নামের ম্যাগাজিন অনুষ্ঠানে প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন বারী সিদ্দিকী। এরপর 1999-এ হুমায়ুনের পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে 6টি গানে কণ্ঠ দেওয়ার পর তার জনপ্রিয়তা আরও ব্যাপক হয়। লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারায় এই শিল্পীর সঙ্গীত জীবনের কথা জানাচ্ছেন মুমিন রহন। বন্ধু আর কষ্ট দিতে পারবে না তাকে, এবার নিজেই বন্ধু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন পরপারে। হাসপাতালের বিছানায় শুয়ে বেশ কয়েকদিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আর পেরে ওঠেননি। পূবালি বাতাস এসে যেন কানে কানে গেয়ে গেছে জীবন সায়ন্যের গান। বারী সিদ্দিকী 90-এর দশকে প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের রঙের বারোই নামের ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে প্রথম জনসম্মুখে আসেন। এরপর 1999-এ হুমায়ুনের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে বেশ কয়েকটি গানে কণ্ঠ দেন। এই গানগুলোই তাকে খুব দ্রুত পরিচিতি এনে দেয় শ্রোতাদের মাঝে। ১৯৫৪ সালের 15ই নভেম্বর নেত্রকোনায় জন্ম নেয়া বারী সিদ্দিকীর গান শেখায় হাতে খড়ি পারিবারিক পরিমণ্ডলে। 12 বছর বয়সে তার তালিম শুরু হয় নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে। এরপর ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণীশিল্পীর সান্নিধ্য লাভ করেন বারী সিদ্দিকী। লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গান গেয়ে সঙ্গীত প্রেমীদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেন তিনি। শুধু গান নয়, বাঁশির সুরেও বোধ করে রাখতেন শ্রোতাদের। 70-এর দশকে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির সাথে যুক্ত হন, বাঁশির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। 90-এর দশকে ভারতের পুনেতে গিয়ে তালিম নেন পণ্ডিত ভিজি কর্নারের কাছে। দেশে ফিরে লোকসঙ্গীতের সাথে ক্লাসিক মিউজিকের সম্মিলনে গান গাওয়া শুরু করেন। 1999 সালে জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন বারী সিদ্দিকী। মায়াবী বাঁশির সুর কিংবা মায়াজনন কণ্ঠে সুরের মূর্ছনায় ভক্তদের আর আচ্ছন্ন করতে আসবেন না বারী সিদ্দিকী। তবে তার গাওয়া অসংখ্য গান ভক্তদের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে বহুকাল। সাড়ে 3 হাত কোমর খুলিস না।